তোরে ভেড়িয়া আর ভগবান কি হবে ঠাকুর নিজের বুদ্ধি কাজে লাগাবি চোখে কোনো কাজ ঢোকেনি তাহলে চোখটাকে হয়তো বাঁচানো যেত না কারণ এমনিতেই ওনার আজ প্রচুর ব্লিডিং হয়েছে ভেতরে অনেকটা ইঞ্জুরি আছে কিছুদিন রেস্ট দিয়ে সেই ব্লিডিং কন্ট্রোল করে স্ট্রং অ্যান্টিবায়োটিক চার্জ করে ইঞ্জুরিটা কিছুটা কন্ট্রোলে এলে তবেই অপারেশনের চান্স নেওয়া যেতে পারে কিন্তু পরের অপারেশনটা খুব রিস্কি সাকসেসফুল না হলে বড় বিপদ ঘটে যেতে পারে
ঘুমে ওষুধ ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সেটাই তো পারছি না কেবিনে নিয়ে চলুন সর্বমঙ্গল এভাবে উঠে এলো কেন ও কি আমায় কিছু বলতে চাইছিল সর্বমঙ্গলা কি আপনি ভেতরে ঢুকছেন কেন না ডক্টর আমি বলছিলাম যে সর্বমঙ্গলা বোধহয় আমায় কিছু বলতে চাইছিল জানেন তো না না ওসব কিছু নয় উনি একটা ঘোরের মধ্যে উঠে পড়েছিলেন অনেক সময় প্রচন্ড যন্ত্রণায় করা ওষুধ থাকা সত্ত্বেও পেশেন্ট কিন্তু ঘুমোতে পারে না মাঝে মাঝে জেগে ওঠে এক্ষেত্রেও সেরকম কিছু হয়েছে আপনি যান কাল ওনার অপারেশন এখন দেখা করা যাবে না একবার একটু অনুমতি দিন না আমি জাস্ট কথা বলেই চলে আসবো কি কি বলতে চাইছিল সেটা সেটা জেনেই আমি চলে আসবো প্লিজ একটা অনুমতি দিন না এভাবে ওনাকে উত্তেজিত করা যাবে না কাল ওনার অপারেশনটা হতে দিন ওনার মাথায় কিন্তু এখনো কাজ ফুটে আছে যদি সেখান থেকে ব্লিডিং বা হ্যামারেজ শুরু হয় তাহলে কিন্তু খুব বিপদ হতে পারে উনি মারাও যেতে পারেন না 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 আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন গৌরী গৌরী এত রাতে ফোন করেছে কেন হ্যালো গৌরী বলো হ্যালো অনিশা আমাদের সর্বনাশ হয়ে গেছে অনিশা আমাদের পুরো বাড়ি পুরো সরকার হয়ে গেছে অনিশা পুরো বাড়ি আমি আর ভাই ভেতরে ছিলাম হঠাৎ করে দেখছি দাউ দাউ করে আগুন চলছে আমি আমি কোন রকমের ভাইকে নিয়ে দরজা ভেঙে বেরিয়েছি বাইরে থেকে বেশি আমি কিচ্ছু জানি না গৌরী গৌরী তুমি শুনতে পাচ্ছ আমার কথা গৌরী অনিশা গৌরী গৌরী আমার কথা শুনতে পাচ্ছ অনিশা এখন আমরা কি করবো অনিশা আমাদের মাথার উপর থেকে তো চাঁদ চলে গেল এখন কি করব কোথায় যাব আমার এই ছোট ভাইটাকে নিয়ে কোথায় যাবো অনিশা আমি কিছু বুঝতে পারছি না গৌরী শোনো গৌরী গৌরী কান্নাকাটি করো না প্লিজ প্লিজ প্যানিক করো না গৌরী আমার কথাটা শোনো যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করছি ঠিক আছে অনিশা বলছি যে এখন দিদিকে এসব কিছু বলো না অনিশা ওই অবস্থা সহ্য করতে পারবে না কাল আগে অপারেশনটা হোক ও হসপিটাল থেকে ফেরুক ঠিক আছে দিদির অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মা কি বলছিস কি তুই
কি হয়েছে? ঠাকুর এত বড় সর্বনাশ তুমি কেন করলে ঠাকুর?